ওকে, আমরা তাহলে আমাদের সব থেকে কাছের পর্বটার সাথে পরিচিত হয়ে যাই। আমাদের কেন কাছে? কেননা আমরা নিজেরাই এই পর্বটা রান্নার করি, সেটা হচ্ছে কোয়াড্রাটা, এবং এর কিন্তু কোনো অল্টারনেটিভ নাম নেই। অন্য যতগুলো পর্ব ছিল সবগুলারে কিন্তু একটা না একটা তোমার আসলে অল্টারনেটিভ নাম ছিল, বাট এই পর্বটার নেই। এখানে দেখো আসলে আমাদের এই যে পর্বটা আছে, এই পর্বটা কে নামকরণ করেন? বেটসন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়াড্রাটার যে কে নামকরণ করেন, এবং এই বেটসন বিজ্ঞানীটার নাম তোমরা আসলে আবারও জিনতত্ত্ব বিবর্তন অধ্যাটায় এই নামটা আবারও শুনবে, এবং সেইখানেও তোমাদের মনে রাখতে হবে। বাট এইখানে জাস্ট এই লাইনটা মার্ক করো। পরে দেখো আসলে একটা নটোকর্ড মানে কর্ডেটা পর্বের যে প্রাণী তাদের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। এই ডেফিনেশনটা হচ্ছে তোমাদের প্রয়োজন নেই, বাট তোমরা যদি চাও শুধুমাত্র এটুকু মনে রাখতে পারো যে নটোকর্ড থাকে যারা তাদেরই কর্ডেটা বলে। এরপরে দেখো তোমার সংক্ষিপ্ত পরিচিত অংশে এখানে একটা কথা বলা হয়েছে যে ক্ষুদ্রাকার কাচকি মাছ থেকে শুরু করে মানুষ পর্যন্ত আসলে এই পর্বের অন্তর্ভুক্ত। এখানে জাস্ট এটা এরা অনেক সময় আসতেও পারে যে কাচকি মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত, যদিও সব মাছই আসলে কড়েটা পর্বের অন্তর্ভুক্ত, বাট তোমরা কনফিউজ হয়ে যেতে পারে, এই জন্য জাস্ট লাগেন আমরা দিয়ে রাখছি। এর বাইরে বাইরে দেখো আসলে আমাদের এই পর্বের সাথে সম্পর্কিত পর্ব কি, একটা হচ্ছে তোমাদের মেজর ফাইলাম, একটা উল্লেখ করা হয়েছে একাইনোডারমাটা, এবং আর একটা মাইনর ফাইলাম সেটা হেমি কর্ডেটা। দেখো তোমার আসলে কর্ডেটার সাথে একটা খুব একটা ক্লোজ রিলেশন একাইনোডারমাটা। কেন? কেননা কর্ডেটা পর্ব 9 নম্বর, এবং তার পূর্বের পর্বটাই হচ্ছে একাইনোডারমাটা, এবং একাইনোডারমাটার থেকে মূলত কর্ডেটা পর্বে উন্নতি লাভ করছে। এবং হেমিকর্ডেটা দেখো তোমাদের আসলে মনে রাখতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, হেমিকর্ডেটা নিজের মধ্যে কর্ডেটা শব্দটা আছে। এরপর দেখো কর্ডেটার পর্বের যে বৈশিষ্ট্যগুলো, কর্ডেটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আমরা যে লাইনগুলো মার্ক করছি সেই লাইনগুলো মার্ক করে ফেলো। কিন্তু একটা জিনিস বলবো যে তোমরা আসলে না চাইলে এটা নাও মার্ক করতে পারো, আমরা এই জন্য ব্ল্যাক কালিতে ব্ল্যাক মার্কার ইউজ করছি। যে দেখো তোমরা আসলে তোমাদের নিজেদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলা বৈশিষ্ট্যই কর্ডেটার বৈশিষ্ট্য। যদি কখনো প্রশ্নে এমন থাকে যে কোনটি কর্ডেটা পর্বের বৈশিষ্ট্য, তাহলে তুমি নিজেকে দেখবা যে তোমার মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যটা যদি অপশনে থাকে তাহলে সেটাই কর্ডেটা বৈশিষ্ট্য। যেরকম দেখো আমাদের প্রথমে নটোকর্ড থাকে, আমাদের পরে পূর্ণাঙ্গ প্রাণীতে আমরা যখনই আমাদের মেরুদণ্ড থাকে স্পাইন তৈরি হয়, এবার দেখো আমাদের স্নায়ুরজ্জু থাকে, সেই স্নায়ুরজ্জু আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা মস্তিষ্ক হয়ে যায় এবং নিচের দিকে আসে স্পাইনাল কর্ড বা স্নায়ুর সুষমা কাণ্ড হয়ে পরিণত হয়ে যায়। এরকমভাবে আসলে নিচের বৈশিষ্ট্যগুলো আমরা যখন যাব তখন দেখতে পাবা তোমরা। আসলে নিচের অংশে আমরা এমন কিছু বৈশিষ্ট্যের সাথে পরিচিত হবো কর্ডেটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো হয়তো বা তোমরা তোমাদের নিজেদের বডিতে, আমরা যেটা বললাম যে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলো আসলে তোমাদের নিজেদের মাধ্যমে নিজেকে দেখেই তুমি আসলে বুঝতে পারবা, কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে তুমি নাও বুঝতে পারো। সেরকম একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখো গলবিলীয় ফুলকা রন্ধ। এটা আসলে আমরা আমাদের কিন্তু ফুলকা নেই বা ফুলকা রন্ধ নেই, বাট আমাদের ফুসফুস থাকে। অনেক প্রাণী যেরকম মাছ আসলে কর্ডেটা পর্বের, এদের ফুলকা আছে তোমরা জানো, কিন্তু প্রত্যেকটা কর্ডেটা পর্বের প্রাণী, সে মানুষ হোক বা অন্য যে কোনো প্রাণী হোক না কেন, কর্ডেটা পর্বে তাদের যে কোনো লাইফের যে কোনো একটা স্টেজে অবশ্যই ফুলকা থাকে বা ফুলকা রন্ধ থাকে। এখন দেখো সেই কথাটা বলা হয়েছে যে ফুলকা রন্ধ থাকে। এরপর দেখো এন্ডোস্টাইল, অর্থাৎ গলবিলীয় অংশে এন্ডোস্টাইল থাকে, এবং পরবর্তীতে সেটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়ে যায়। এই দুইটা লাইন অবশ্যই তোমাদের জানা প্রয়োজন বা তোমাদের নাও মনে থাকতে পারে। দেখো রক্ত সংবহনতন্ত্র নিয়ে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে জানো। আমরা প্রথমে অলরেডি বলে ফেলছিলাম যে আসলে আমাদের কোন পর্বে কোন ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায়, সেখানে কিন্তু আমরা এটা বলছিলাম যে আসলে 6 এবং 9 অর্থাৎ একই অঙ্কের দুইটা উল্টা রূপ, আসলে এদের দুইটার মধ্যেই বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। দেখো সেই জিনিসটাই বলছে বদ্ধ সংবহনতন্ত্র, তোমরা আসলে বুঝতেও পারবা বা তোমরা রক্ত সংবহনতন্ত্র অধ্যায়টা জানবা। এর বাইরে দেখো পোর্টাল তন্ত্র রয়েছে, পোর্টাল তন্ত্র তোমরা কিন্তু, হেপাটিক পোর্টাল এবং রেনাল পোর্টাল তন্ত্র নামে দুইটা পোর্টাল তন্ত্র আছে। মানুষের শরীরে কিন্তু হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, তোমরা আসলে যখন মানে রক্ত সংবহনতন্ত্র পড়বা তখন কিন্তু এটা জানতে পারবা। এর বাইরে দেখো রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এটাও তোমাদের জানা তথ্য, এটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো হৃৎপিণ্ডের অবস্থান আমাদের অঙ্কীয় দেশ অর্থাৎ সামনের দিকে, আর পৃষ্ঠীয় দেশে না, কিন্তু আমাদের পিছনটা হচ্ছে পিঠটা হচ্ছে পৃষ্ঠীয় দেশ, সামনে অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড অবস্থার পার্শ্বপথ থাকে আমাদের দুজোড়া করে। এরপরে দেখো লেজ, লেজ যে জিনিসটা হচ্ছে তোমাদের আসলে হয়তো জানা প্রয়োজন হতে পারে যে প্রত্যেকটা প্রাণী আসলে লেজ থাকে আমাদের, মানে অর্থাৎ কর্ডেটা পর্বের প্রাণী প্রত্যেকটা প্রাণীর লেজ থাকে। কারো কারো প্রাণী যেরকম মানুষের অর্থাৎ স্তন্য মানুষ যে প্রাণীটা আমরা আছি, আমাদের আসলে ভ্রূণীয় অবস্থায় লেজ থাকলেও এটা পরবর্তীতে আসলে এটা ককিজ অর্থাৎ আমাদের
যে তোমার আমাদের স্পাইনাল কলাম আছে, সেই স্পাইনাল কলামের একটা অংশ ককিজে পরিণত হয়ে যায়। এরপরে দেখো হচ্ছে যেটা তোমার আসলে খণ্ডকায়ন, খণ্ডকায়নটা হচ্ছে কি দেহ প্রাচীর, মস্তিষ্ক, যেরকম মস্তিষ্কে কিন্তু একটা বড় দুইটা খণ্ড, সেরেব্রামকে দুইটা খণ্ডে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা খণ্ড। এরকমভাবে আসলে লেজে অনেক জায়গা তোমার আসলে খণ্ডকায়ন বাইরের দিকে সুপারফিশিয়ালি খণ্ডকায়ন দেখা গেল সিলম পর্যন্ত, অর্থাৎ দেহের যে মূল গহ্বরটা আছে সেই পর্যন্ত যায়, এটা পৌঁছায় না। সবগুলা পর্ব শেষ হওয়ার পরে দেখো তোমাদের বইতে আসলে, অর্থাৎ 2019 জুনের রঙিন এডিশনে 21 পৃষ্ঠায় দেখো একটা চার্ট দেওয়া আছে, যে প্রত্যেক যে পর্বগুলা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করলাম, এত যে ভিডিওগুলোতে আমরা আলোচনা করলাম, এই ভিডিওগুলোতে যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম সেই বৈশিষ্ট্যগুলো একটু অ্যাকুমুলেট, অর্থাৎ একত্রিত করে বা অনন্য বৈশিষ্ট্যগুলা আলাদাভাবে লিখছে এবং কিছু উদাহরণ দিছে। বাট এটা আসলে তোমাদের এইখানের থেকে মোটেই বলার প্রয়োজন নেই, তোমরা যে বৈশিষ্ট্যগুলো পর্ব ওয়াইজ পড়ছিলাম সেটার সাথে পরিচিত হইলেই হবে। দেখো নিচেরও অংশ যেটা ছিল এটার সাথে এইখানেও সেই একই কথাই প্রযোজ্য, তোমাদের আলাদাভাবে মোটেই পড়ার প্রয়োজন নেই।